নিজের অভিজ্ঞতা বলি, 20 বছর আগের ঘটনা, এখন শিক্ষানবিশ যারা আইপিএস অফিসার হন বা অন্য WBPS অফিসার হন, তাদের জেলায় একটা ডিস্ট্রিক্ট ট্রেনিং থাকে পুলিশ একাডেমির পরে। সেই জেলায় তাদের পুলিশের বিভিন্ন যে শাখা থাকে, ক্রাইম, ল অ্যান্ড অর্ডার বলুন, ইনভেস্টিগেশন ব্রাঞ্চ, থানার সঙ্গে অ্যাটাচমেন্ট, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, সবার সাথে একটা অ্যাটাচমেন্ট থাকে, যাতে বিভিন্ন শাখার যে কাজকর্ম তার সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা তৈরি হয়। তো আমার প্রবেশন কেটেছিল জলপাইগুড়িতে, সেখানে মালবাজার থানাকে আমাকে তৎকালীন এসপি বলেছিলেন ওইখানে তোমার থানার সঙ্গে অ্যাটাচড হয়ে কাজ শেখো। সেই থানায় ওসি ছিলেন রাজকুমার মিত্র বলে এক ভদ্রলোক, অতি শান্তশিষ্ট, এবং প্রথম চাকরি তো সকলের তো উৎসাহ থাকে, আমরাও ফেলুদা ব্যোমকেশ সব পড়েই বড় হয়েছি, রেড করব, সাংঘাতিক রোমাঞ্চ থাকবে, প্রচুর বড় বড় খুনের সমাধান করব, দৌড়ে চোর ধরব, গুলি চালাবো দু হাতে, এরকম অনেক কাল্পনিক ধারণা নিয়ে লোকে পুলিশে জয়েন করে, একটু সিনিয়র লেভেলে তো আরোই করে, এইসব শিক্ষাগুলো আমাদের দেয়া হয়। তো গিয়ে দেখলাম মালবাজার থানাটা তৎকালীন এতই নিরুপদ্রব, শান্ত এবং অপরাধহীন একটা থানা যে মাসে একটা মোটরসাইকেল চুরি ও একটা ঘড়ি চুরির বেশি কিছু ঘটছে না, কিছু ঘটার সম্ভাবনাও দেখা যাচ্ছে না। এখন কাহাতোকার এই চোলাই মদের রেড আর সাট্টা জুয়ার রেড করা যায়, এটার জন্য তো ঠিক পুলিশে চাকরি করা নয় বা আইপিএস অফিসার হওয়াও নয়। তো খুবই নিষ্প্রাণ এবং খুব একটা নিরামিষ ভঙ্গিতে যখন দিন কাটছে, বিরক্তই হয়ে যাচ্ছে, একদিন একটা ডাকাতি ঘটলো মালবাজার থানার একদম কেন্দ্রস্থলে, একটু গুছিয়ে ডাকাতি, বেশ 4-5 জন এলো, পিস্তল টিস্তল দেখালো, পিছমোড়া করে বেঁধে অনেক টাকা পয়সা নিয়ে চলে গেল গয়নাঘাটি। ছোট শহরে কোনোদিন এখানে অপরাধ হয় না, একটু আলোড়ন পড়লো, আমি প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়লাম, এই সমাধান করতেই হবে, নিজেকে ফেলুদা মনে হতে লাগলো। তো বড়বাবুও যথেষ্ট উত্তেজিত, একটা কাজ পাওয়া গেছে, এসপি রোজ খবর নিচ্ছেন কী হলো। তো নিস্তরঙ্গ জীবনে একটা তরঙ্গ এলো যখন বড়বাবু একদিন বললেন যে একটা সোর্স মারফত খবর এসছে, ভেরি ক্রেডিবল সোর্স, আমাদের অনেক কাজ করেছে, ওদলাবাড়ি বলে একটা জায়গা, আপনারা অনেকে গেছেন মালবাজার থেকে 10-12 কিলোমিটার দূরত্বে, সেখানে একটা ধান ক্ষেতের কাছে 4 জন ওই ডাকাত লুকিয়ে আছে, এবং আজকে অন্য একটা জায়গায় বীরপাড়ার দিকে কোনো একটা জায়গায় একটা ডাকাতির পরিকল্পনা আছে, স্যার যাবেন? তো যাওয়ার জন্য তো মুখিয়েই আছি, যাওয়ার তো সুযোগ পাচ্ছিলাম না, তা যাওয়ার সুযোগ যখন পেলাম তো তৈরি হয়ে সিভিল ড্রেসে রিভলভার টিভলভার গুঁজে আমরা ছুটলাম। সন্ধেবেলার দিকে বর্ষাকাল, ধান ক্ষেতের ওপর দিয়ে বা আলের ওপর দিয়ে দৌড়ানো খুব কষ্টকর জিনিস, স্নিকার পরে বা বুট পরে তো আরোই বেশি, বারবার আছাড় খেতে হয়। তো আমরা দূরে দেখছি যে আমাদের সোর্স এগিয়ে নিয়ে যাচ্ছে, বড়বাবু আমার গাড়িতে আছেন, পিছনে আরও 10 জন ফোর্স আছে। তো আমরা থামলাম, সঙ্গে আমার ব্যক্তিগত দেহরক্ষী 2 জন আছে। অনেক দূরে অন্ধকারের মধ্যে যেতে হবে একটা জায়গায়, আমরা হাঁটছি, 10-12 জন আছে, একটু বাদে সত্যি সত্যি দেখা গেল, সোর্স বললো, স্যার ওখানে একটা আলো জ্বলছে দেখুন, তো একটা কুপির আলো যেরকম হয় দূর থেকে সেটা জ্বলছে। তো দেখে আমাদের ধারণা হলো, সোর্স বললো ওইখানেই ওদের ডেরাটা, ওখান থেকে ওরা কিছু করবে। তো সঙ্গে সঙ্গে যা হয় উত্তেজনার বসে, চলুন বড়বাবু দৌড়ই বলে আমরা চেস করলাম অন্ধকারের মধ্যে, সেটা মারাত্মক অভিজ্ঞতা, আছাড় খেয়ে পড়ছি এটসেট্রা। তো ওরাও একটা আন্দাজ পেয়েছে যে একটা নড়াচড়া হচ্ছে, পুলিশের ড্র্যাগন লাইট আছে, বোধহয় ধরতে আসছে, তো ওরাও পালালো। প্রায় 50 মিটার দূরে যখন দূরত্বে দেখতে পাচ্ছি 100 মিটার, পিছন ফিরে দেখি আমার কেউ নেই, শুধু আমার ব্যক্তিগত দেহরক্ষী, দূরে দেখতে পাচ্ছি বড়বাবু খুব আয়েসে দাঁড়িয়ে আছেন কোমরে হাত দিয়ে, সঙ্গে ফোর্স নিয়ে, কেউ আসছে না। তো প্রচণ্ড রাগ হলো, ধরতে তো পারলাম না, তারা পালিয়ে গেল। ফিরে এলাম খুবই ক্ষিপ্ত মানসিকভাবে, কোনো কথাই বলছি না বড়বাবুর সঙ্গে, গাড়িতে করে ফিরছি, উনি নানা এটা ওটা বলছেন কিন্তু আমি খুব একটা বার্তা দিচ্ছি না। থানা এসেছি, ঠিক আছে রাত হয়ে গেছে তাহলে এবার চলি, বলে স্যার একটু দাঁড়ান চা খাবেন, গরম সিঙাড়া পাওয়া যায়, রসগোল্লা, না বলে স্যার খুব রেগে গেছেন না, না না রাগের কী আছে, বলো না আমি বুঝতে পেরেছি কেন রেগে গেছেন, দৌড়ইনি বলে তো, তো এরকম তখন আই লস্ট ইট, আমি বললাম যে হ্যাঁ অবশ্যই, একটা 10 জন ফোর্স নিয়ে যাওয়ার দরকার কি, যাচ্ছি, যদি সারাউন্ড করতে হতো, যদি ক্রস ফায়ার হতো, আপনি জাস্ট দাঁড়িয়ে রইলেন কোমরে হাত দিয়ে, তারপর এসে বলছেন রসগোল্লা খান, এরকম কথা হলো? তখনই বলছেন স্যার এরপরে তো হয়তো আপনি আমার এসপি হবেন কোনো দিন, প্রবেশনের পিরিয়ডে একটু আমরা লিবার্টি নিয়ে থাকি, তো একটা কথা বলি, কিছু মনে করবেন না, গুরুমন্ত্রই ধরতে পারেন, একটা জিনিস সবসময় মনে রাখবেন, দীর্ঘ কেরিয়ার তো পৃথিবীর ইতিহাসে বা ভারতের ইতিহাসে বটেই, পুলিশ কোনোদিন দৌড়ে চোর ধরেনি, ধরতে পারেনি। তাই বললাম কেন? বলে স্যার 2 হাতের বা 3 হাতের নাগালের মধ্যে যদি পেয়ে যান সেটা ঘটনাচক্রে ধরে ফেলতে পারেন, বাট সেটা ব্যতিক্রম, দ্যাটস অ্যান এক্সেপশন, দ্যাটস নট দ্য রুল, ওটা নিয়মের ব্যতিক্রম, ধরতে হবে। কেন ধরতে পারে না জানেন? বলুন, সে গভীর দর্শন যা বড়বাবু শোনালেন সেটা খুব সংক্ষেপে বলে দিচ্ছি,
উনি বললেন, দুটো দৌড়ানোর মধ্যে একটা গুণগত তফাত থাকে স্যার। আপনি দৌড়েছেন পেশার জন্য, আমিও দৌড়চ্ছি পেশার জন্য, ফিরে এসেছি, যদি আপনার রাগ কমে যায় দুজনে রসগোল্লা সিঙ্গারাও খেতে পারি, কালকে এসপি আমাকে বকবেন কেসটার কেন ডিটেকশন হচ্ছে না, তাড়াতাড়ি করো, এইটুকু, আর তো কোনো ক্ষতি হবে না, একটু চাপ বাড়বে পেশাগত। ওই ডাকাতগুলো যদি ধরা পড়ত, কবে বেল পেতো জানি না, এবং আমি তো আরও পাঁচটা কেসে জড়িয়ে চেষ্টা করতাম যাতে আগামী এক বছর বেরোতে না পারে, তার পরিবার নষ্ট হয়ে যেত। এই যে ইন্টেন্টের তফাত, দুটো গুণগত তফাত দৌড়ানোর মধ্যে এই ফারাকটা কিন্তু স্যার থেকেই যায়, এবং এই ফারাকটা, দিস গ্যাপ ইজ আনব্রিজেবল, তাই ওভাবে ধরবেন না। এবং এই ভদ্রলোক যে রাজকুমারবাবু, আমার দেখা সবচেয়ে যেহেতু প্রাইভেট ডিটেকটিভের কথা হলো, সেই সূত্রেই বলছি, আপনি বলবেন হয়তো এটা বলছি কেন, এই ভদ্রলোককে দেখে মনে হবে পাড়ার স্কুলের ভূগোল বা ইতিহাসের শিক্ষক, অথচ আমার দেখা শ্রেষ্ঠতম, এখনও পর্যন্ত যেটুকু অল্পদিনের বা চাকরি হয়েছে অল্পদিনের অভিজ্ঞতায়, তার মধ্যে আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়েন্ট ইনভেস্টিগেটর্স আই হ্যাভ এভার কাম অ্যাক্রস ইন মাই সার্ভিস কেরিয়ার। মোটা সোটা চেহারা, জয়ন্ত মানিকের সুন্দরবাবুর কথা বললেন, কাছাকাছি চেহারা, বেটে খাটো, ফেলুদার মতো ছ ফিট নন, ব্যোমকেশের মতো চোখে মুখে বুদ্ধির ছাপ নেই, কিরিটির মতো সেই বাংলা সিনেমার যে কমল মিত্র যে গাউন পরে থাকতেন, কিরিটিও তো বাড়িতে গাউন পরে থাকতেন, তারপর সিল্কের কিমোনো টিমোনো আর অনেক কিছু ছিল, তো এইসব ছিল, কোকড়ানো চুল, ব্যাক ব্রাশ, এসব কিচ্ছু নেই। এবং ভদ্রলোককে একটু গ্রাম্য টান, খুব ভালো ইংরেজি বলতে পারেন না, বাংলাটাও একটু পূর্ববঙ্গীয় টান আছে, একটু তোতলান, কিন্তু ব্রিলিয়েন্ট ইনভেস্টিগেটর। আমরা কাকে ব্রিলিয়েন্ট ইনভেস্টিগেটর বলি, আমাদের ক্রিকেটের একটু তুলনায় যদি আসি, ভালো ব্যাটসম্যান কাকে বলবো, মানে সর্বোচ্চ মানের ব্যাটসম্যান, কয়েকটা ইয়ার্ড স্টিক তো থাকে, তখন তো রোহিত শর্মাকে দেখছি এখানে 200 করেছিলেন, বাইরে কী করছেন আমরা সবাই দেখছি, তো সেই রকম শ্রেষ্ঠ ব্যাটসম্যান ধারাবাহিকভাবে তার দুটোই পরীক্ষা থাকে বোধ হয়, যে বিদেশের মাঠে প্রতিকূল পরিস্থিতিতে ফোর্থ ডে বা ফিফথ ডের উইকেটে, যেটা উইকেটটা ভেঙে আসছে ফোর্থ ইনিংসে, সর্বোচ্চ মানের পেস বোলিং বা সর্বোচ্চ মানের স্পিন বোলিংয়ের বিরুদ্ধে একটা লড়াকু সেঞ্চুরি, একটা ম্যাচ সেভিং ইনিংস বা ম্যাচ উইনিং নক। ইনভেস্টিগেটরের ক্ষেত্রে আমাদের যে পুলিশের যেটা ইয়ার্ড স্টেক, সেই ভালো ইনভেস্টিগেটর যে তার কেরিয়ারে অন্তত 10 থেকে 12টা মার্ডার কেস সলভ করেছে, সাকসেসফুলি ডিটেক্ট করেছে, কনভিকশন সিকিউর করেছেন। আমাদের মধ্যে এখানে আমার অনেক সহকর্মী আছেন, অতনুকে দেখতে পাচ্ছি, সৌমুকে দেখতে পাচ্ছি, এরা এসছেন আজকে আগ্রহে আমাদের লালবাজারের বাস্তব গোয়েন্দারা এরা। তো এই ফারাকটা জানেন তো, এই ফারাকটা, ওই গুণগত ফারাকটা, ওটা বাস্তবের গোয়েন্দা এবং কল্পনার গোয়েন্দার মধ্যেও একটা থেকেই গেছে, এবং সেই ফারাকটা সচেতনভাবে সাহিত্যিকরা তৈরি করেছেন, যে জন্য বাস্তবের গোয়েন্দারা আড়ালে চাপা পড়ে গেছেন, স্টিরিওটাইপ তৈরি হয়েছে, মানুষকে বিশ্বাসই করতে দেওয়া হয়নি যে বাস্তবের গোয়েন্দাদের কার্যকলাপেও মগজাস্ত্র থাকতে পারে, তাদেরও মেধা থাকতে পারে, বুদ্ধিবল থাকতে পারে, তারা 6 ফুট উচ্চতার না হতে পারেন, 0.32 কোল্ড না থাকতে পারে, সকালে যোগাসন করার অভ্যেস নাও থাকতে পারে, বেনারস ইউনিভার্সিটির হয়ে ক্রিকেট খেলার অভিজ্ঞতা নাও থাকতে পারে, এত কিছু না থেকেও তারা যে বাস্তবের মগজাস্ত্র প্রয়োগে অসংখ্য অসংখ্য কেস সমাধান করেছেন, সেটার প্রচারের আলো সেভাবে পায়নি। এবং বাংলা গোয়েন্দা সাহিত্যের আপনি জানেন তার ব্যাপ্তি, তার ভাণ্ডার এত সমৃদ্ধ, আপনি হেমেন্দ্র কুমার বলছেন, তারও আগে থেকে বলা যায়, কিন্তু সেটা ইতিহাসের কচকচি পাঁচকড়ি দিয়ে থেকে বলা যায়, সেগুলো অবশ্য মানে কোট আনকোট বলছি, মার্জনা করবেন, ওগুলো একটু বিদেশি গল্প থেকে টোকা, ওইগুলো একটু মানে ছায়া অবলম্বনেও বলা যায় না, একদম সরাসরি টোকাই আছে কিছু, শার্লক হোমস থেকে বা এমিল গেবরিয়া থেকে বা উইলকি কলিন্স থেকে, সবই টোকা। তো বাস্তবের গোয়েন্দাদের ওই ফারাকটা কিন্তু খুব পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে বলে মনে হয়। আর শেষ কথা, আপনার প্রশ্নের উত্তর দিই পরে আবার সুযোগ পেলে বলবো, যে প্রাইভেট ডিটেকটিভ বলে কিন্তু কিছু হয় না, আমাদের পড়তে ভাল লাগে, আমরা প্রাইভেট ডিটেকটিভ তারা বরেণ্য, ফেলুদা ব্যোমকেশ পড়ে আমরা বড় হয়েছি, তারা বাঙালির চিরকালীন বক্স অফিস গোয়েন্দা রহস্যের। তো এইটুকুই বলার, ওভার টু অভিরূপ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।